আজি অনারেবল ফ্যামিলি কোর্টরে ডক্টর সুমিত সাউ গোটে ডাইভোর্স কেস ফাইল করছেন তপস্বিনী দাসঙ্ক এগেনেষ্টরে। তার আজি ডেট লা ফর কাউন্সেলিং বিটুইন বোথ দি পার্টিস, স্বামী স্ত্রী ভিতরে গোটে কাউন্সেলিং করা আজি ডেট মানবর ফ্যামিলি কোর্ট আদালতরে ডেট লা। আমার তপস্বিনী দাস কাউন্সেলিং হাজার হলে সি, কিন্তু ডক্টর সুমিত সাউ যেহেতু অনুপস্থিত অনেক, তেণুকরি এইটা ডেট আগামী ডেট পড়ব ফর্দর কাউন্সেলিং বিটুইন বোথ দি পার্টিস সেই ফ্যামিলি কোর্টে, যেহেতু ইট ইজ এ ডাইভোর্স কেস। সো আমার প্যারাফেনিয়ার ফার্স্ট হব, কাউন্সেলিং করা হব, তারপরে যা কিছু কোর্ট আগেবে। তেণুকরি আজ প্রথম ডেট লা কাউন্সেলিং, যেহেতু কাউন্সেলিং হয়ে পারে নেক্সট ডেট্রে বি কাউন্সেলিং হি রহব। না ডেট দিয়া হয়নি বর্তমান, তো এবে তো আজ অছি ডেট, পরবর্তী স্টেজে কোর্ট ডেট দেবে কাউন্সেলিং কেবে রহব। না সে বিষয়ে ফ্যামিলি কোর্টে কোণী প্রকার পিটিশন না কিছু না। আজ এসডিজেএমরে যেটা কেস হয়েছে সেটা তপস্বিনী দাস পকাইছেন, তেণুকরি সেইটার কেস যে ডেট্রে অছি সে ডেট দিন যা বি করা হব। না পুনি না পুনি থরে না, আজ ফ্যামিলি কোর্টে লা, তেণুকরি সে ফ্যামিলি কোর্টকে হি আসছিলে, ডেট যেহেতু ফ্যামিলি কোর্টে আজি লা।